ট্রেনের মধ্যে সেনা জওয়ানের রহস্যবৃত্ত। লাদাখে কর্মরত ছিলেন, পোস্টিং হয়েছিল কাস্টাপাড়া, রামপুরহাট স্টেশনে তার মৃতদেহ উদ্ধার হয়। সেনা জওয়ানের রহস্য মৃত্যু, ট্রেন থেকে উদ্ধার মৃতদেহ। মৃত সেনা জওয়ানের নাম রিন্টু মণ্ডল। মালদাহের মানিকচক ব্লকের চৌকি মির্দাপুর অঞ্চলের বিষ্ণুপুর এলাকার বাসিন্দা সে। জানা গিয়েছে মৃত জওয়ান লাদাখে কর্মরত ছিলেন, শারীরিকভাবে অসুস্থ হওয়ায় বেশ কিছুদিন শিলিগুড়িতে তার চিকিৎসা চলছিল। চিকিৎসার পর শিলিগুড়ি থেকে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন, পোস্টিং হয়েছিল কাঁচড়াপাড়ায়। রামপুরহাট রেল স্টেশনে তার মৃতদেহ পাওয়া যায়। জিআরপি মৃতদেহ উদ্ধার করে সেনা জওয়ানের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন। পরিবারের দাবি, তীব্র গরমে মৃত্যু হয়েছে তার। শ্রী সোনালী মণ্ডল বলেন, ট্রেনে ওঠার সময় বলছিল অনেক গরম লাগছে, গরমেই হয়তো মরে যাব, সম্ভবত অতিরিক্ত গরমের কারণেই মৃত্যু হয়েছে ওর। ঘটনার কথা জানার পর শোকস্তব্ধ গোটা পরিবার। জওয়ানের স্ত্রী সোনালী বলেন, ওর ট্রিটমেন্ট হচ্ছিল এখানে, ট্রিটমেন্ট হয়ে ভালো হয়ে তারপরে আসছিল মিনাগুড়ি, মিনাগুড়ি থেকে আবার এখানে কলকাতা কাঁচড়াপাড়া যেত, এখানে পোস্টিং এসেছিল। আস্তে আস্তে ট্রেনে ট্রেনে বসলাম, বলছে আমার প্রচুর গরম লাগছে, মনে হচ্ছে মরে যাব, এইটুকু বলে রাখলো, বলছে আমি পরে ফোন করছি। আর ফোন টোন কিছু আসলো না, আমি এদিক থেকে ফোন করছি আর ফোন রিসিভ করছে না, রিং হচ্ছে কেউ ফোন রিসিভ করছে না। এরকম করতে করতে আটটা সাড়ে আটটার দিকে তারপরে তো কোথায় হয়ে যাবে, বলছে কি এখানে আছে রামপুর, বলছে রামপুর হাটে আছে ওইখানে হসপিটালে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাপুর অঞ্চলের বিষ্ণুপুর এলাকায়। সেনাবাহিনী রীতি মেনে মৃত জওয়ানের বাড়িতে আসেন তার সহকর্মীরা। বাহিনীর পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয় জওয়ানকে। এরপর ধর্মীয় রীতিনীতি মেনে মানিকচক ঘাটে সৎকার করা হয় দেহ। মৃত সেনা জওয়ানের পরিবারে বিধবা মা গীতা মণ্ডল, স্ত্রী সোনালী মণ্ডল এবং দুই কন্যা সন্তান রয়েছে। এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার সহ গোটা এলাকা। এর আগে ছুটিতে বাড়ি এসেছিল, বাড়ি আসার পরে ও অসুস্থ হয়ে গেছিলো, অসুস্থ হওয়ার ফলে ও প্লেনে উঠতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছিলো। ময়নাগুড়ি হসপিটালে ওকে ভর্তি করা হয়েছিল, এক মাস চিকিৎসা চলছিল, চিকিৎসার পরে ওখানে ঠিকঠাক হয়ে তারপরে ওর পোস্টিং হয়ে গেছিলো কলকাতা কাঁচড়াপাড়ায়। ওখান থেকে ছদিনের ও ব্রেক পেয়েছিল, ব্রেক পাওয়ার পরে তারপরে ও শিলিগুড়ির মধ্যে শিলিগুড়িতে গাড়ি ধরে আর রাস্তার মধ্যে আমরা তো মনে করছি যে স্ট্রোক হয়ে গেছে গরমের জন্য, অসুস্থ গরমের জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, মালদা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।